হ্যালো আমি মিনাহাজুর রহমান আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের ভিডিওটি আমি আজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভের বাংলা দু হাজার বাইশের ফেব্রুয়ারির অ্যান্সার নিয়ে আলোচনা করব শুরু করার আগে বলবো আমি তোমাদের এই অ্যান্সারশিটের পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নিও এবং তার সাথে সাথে বলবো আমি তোমাদের ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে দেবো সেগুলো যদি পেতে চাও তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো চলো কথা না বাড়িয়ে পর্বটি শুরু করা যাক তো তোমাদের একদাকে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের একদাগ বলছে হাঁস গল্পের ঘটনাস্থল তো এটা তোমাদের অ্যানসার হবে খাগ ভারতের লাদ তো তারপরে বলছে ওয়ান পয়েন্ট টুতে বাড়ির জন্য মন কেমন করতো এটা তোমাদের হবে জোয়ানদের তারপরে অ্যান্সার তোমাদের প্রশ্ন বলছে বুনো হাজদের খাদ্য তালিকায় যেটি ছিল না তো কোনটি ছিল না সেটি তোমাদের অ্যান্সার হবে মাংস ওকে তো তারপরের প্রশ্ন বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ানে এমন যদি আকাশের দিকে চেয়ে দেখো কি দেখা যাবে তো উত্তর হলো এখন যদি আকাশের দিয়ে দিকে চেয়ে দেখো তো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে ওকে তো তার পরের প্রশ্ন বলা হচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কি করলো তো তোমাদের অ্যান্সারটি হবে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এলো ওকে তো এর আগের ঘটনা তোমরা সকলেই জানো তো তারপরে বলা হচ্ছে অন্য হাসটাও প্রথমে এঁড়ে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার তো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে একদিন সকালের কাজ ছেড়ে জোয়ানরা কী দেখলো একদিন কাজ সেরে আসার পর জোয়ানরা কি দেখেছিল সেটা তোমাদের বলতে হবে তো তোমাদের অ্যান্সারটা কি হচ্ছে একদিন সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে তো এতদিন ধরে যে হাঁসগুলি সেবা করছিল জোয়ানরা সে হাঁসগুলি সেই সে তাদের সেরে উঠেছে তারা সেখান থেকে কি হয়েছে চলে গিয়েছে উড়ে ওকে তো তাদের পরের প্রশ্ন বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ানে বলা হচ্ছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো তারপর কি ঘটলো তারপর কি ঘটলো সেটা তোমাদের অ্যান্সার করতে হবে তো তোমাদের একদিন একটা বুড়ো হাঁস দল ছেড়ে নিচে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে হাঁসটাকে তাবুতে নিয়ে এলো ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো তাদের আনন্দের কাজটি কি তো আনন্দের যে কাজটি জোয়ানরা করছিল সেটা কি সেটা তোমাদের বলতে হবে ওকে তো চলো দেখি কি হয় হাঁসটিকে ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল হাসটার হাঁসটার জখম হয়েছে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল তিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখাশুনো করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো ওকে তো তারপরের প্রশ্ন কি বলছে থ্রি পয়েন্ট থ্রিতে একটি আহাত হাসের তার দলের আরেকটি হাসের অনুভূতি বুনোহাস গল্পের কিভাবে প্রকাশ পেয়েছে তো কিভাবে প্রকাশ পেয়েছে সেটা তোমাদের অ্যানসার করতে হবে তো তোমাদের অ্যানসারটি হলো একদিন একটা বুনোহাস দল ছেড়ে নিচে নেমে পড়লো একটা ঝোপের উপরে নেমে থর করে কাঁপতে লাগলো তারপর কি হলো তারপর হলো কি ওরা অবাক হয়ে দেখতে আরেকটা বুনোহাসও নেমে এসেছে চারিদিকে উড়ে বেড়াচ্ছে জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাবুতে ঢুকলো ওকে তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার তোমার লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলছে চার দাগ নিজের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল শীত কেটে যাওয়ার প্রকৃতি কি কি পরিবর্তন দেখা গেল তো প্রকৃতিতে কি পরিবর্তন দেখা গিয়েছিল তার অ্যানসার তোমাদের করতে হবে ওকে তো অ্যানসারটি হবে এমনি করে শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরব গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাড়ে দেখা গেল নাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো ওকে তারপরে কি বলছে তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসাবাড়ে বাচ্চা তাহলে এটাই ছিল তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার ব্যাস তাহলে তোমাদের আবারকে আবার স্মরণ করতে চাই যে তোমাদের এই পিডিএফ লিংক পেয়ে যাবে এবং তার সাথে সাথে ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই চ্যানেলে করে দেওয়া হবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ওকে তো এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে